এখানে স্টেট পলিটিক্স সাম্প্রদায়িকতার ভার্সেস নন সাম্প্রদায়িকতা এবং বাংলা চিরকালই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দিয়েছে বিজেপি মহিলাদের অসম্মান করছে সেটা সবাই জানে তার কারণ শুধু মহিলা নয় এরা এমন একটা ঘোড়া দল যারা মানুষে মানুষে ভেদাভেদ করে তা ন্যাচারালি মহিলা তো করবে তার কারণ এই বাংলায় রাজা রামমোহন রায় তিনি সতীপ্রথা বিলুপ্ত করেছেন আর এই বিজেপি সতীপ্রথার সমর্থন এই বিজেপি হিন্দু মুসলমানের ভাগ নয় তারপরেও ব্রাহ্মণ ক্ষত্রিয় শিডিউলকা সেইসব ভাগ করে এই বাংলায় এগুলো চলে না এগুলো ওদের নর্থ ইন্ডিয়া কিছু কিছু জায়গায় চলে দাদা কলকাতা কর্পোরেশনের পাইপ বিল কাউন্সিলর নাকি সৌম্যানন্দ স্যার যোগদান করছে তিনি আমার কাউন্সিলর আমার মনে হয় না এরকম কেউ যোগদান করবে কারণ সব কাউন্সিলর কাজের খুশি তৃণমূল কংগ্রেসে থেকে তারা কাজ করতে পেরেছে তা এগুলো সব রিউমার আমার মনে হয় না যে কেউ এত বোকা যে গিয়ে যোগ করবে এমন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমি তিনটে মিটিং বললাম তিনটে মিটিংয়ে মানুষের যেটা ছিল আপনি নেতা নিতে পারবেন কিন্তু কর্মী নিতে পারবেন মানুষ নিতে পারবেন সুতরাং নেতা যাবে আসবে মমতা ব্যানার্জি এবং তার কর্মী যারা ये बीजेपी जो पार्टी है ना ये सिर्फ महिला विरोधी नहीं है ये इंसान विरोधी पार्टी ये पार्टी पुरुष महिला में तो भेदाभेद करते हैं ये पार्टी हमारे राजा राममोहन साहब ने जो सती प्रथा का विरोध किया ये पार्टी सती प्रथा को समर्थन ये पार्टी सिर्फ हिंदू मुसलमान भाग नहीं करता ये पार्टी हिंदू के अंदर में शेड्यूल कास्ट वायरस में आप देखा जो महिला को दर्शन करके कूट करके जला दिया गया उसके परिवार को आने इसका मतलब है पिछले बार अगले बार में लड़ाई कायस्थ ब्राह्मण में लड़ाई अब ये अगर डिवीजन करिए तो इसका कोई एंड नहीं है इसलिए ये अच्छा है देश के खातिर तो हम सब एक साथ रहें और एक साथ मिल के देश को बनाए बीजेपी का ये समझ नहीं आएगा